এইসব রিস্ক নিয়ে আমি উপরে উঠব, জানি না কি হবে। সাবস্ক্রাইবটা করে রাখো, যদি কিছু হয়ে যায়। আগে বলো, হিউজ পরিমাণে ডিসকাউন্ট হবে, তোমাদের কিরকম লাগলো? যারা আসবে এই ক্যাফেটেরিয়ায়, ওইখানে দেখো অনেকে অনেক কিছুই লেখে। এই দেখো দা বুক কারবানটি লেখা আছে, সাবস্ক্রাইবটা করে নাও আর টেক লাভ, এখানে থাকবে তো করে দিও। আজকে ভিডিওতে তোমাদেরকে একটা ক্যাফেটেরিয়া খোঁজ দেবো, কিন্তু একটা বাজে বিষয় হয়েছে, সেইটা হলো আমি সবসময় ক্লেম করি আমি বালির ফুড ব্লগার, বালির ফুড ব্লগার, বাট বালিতে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের ক্যাফেটেরিয়া হয়েছে আমি নিজেই জানতাম না। বাট একটা কথা আছে, সাবার কা ফল মিঠা হতা হ্যায়, আর এখানে তো মিষ্টি নেই, এখানে তোমাদের জন্য একটা বিগ ডিসকাউন্ট আছে। আর বিগ ডিসকাউন্টটা কি হতে চলেছে সেটা তোমরা যারা যারা স্কিপ করবে তারা তারা মিস করবে, তাই বলি স্কিপ করো না। যারা যারা এখন আমাকে চেনো না, আমি বান্টি, তোমরা দেখছো তা ভুক্কার বান্টি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে ভুক্কাগিরি ছিল, ভুক্কাগিরি আছে আর সারা জীবন ভুক্কাগিরি থাকবে। তাহলে চলো ক্যাফেটেরিয়া গিয়ে ভুক্কাগিরি করে আসি। এখন আমি আমার লোকেশনে পৌঁছে গেছি। তার আগে তোমাদেরকে ল্যান্ডমার্কটা বলে দিচ্ছি, বালি ফায়ার ব্রিগেড। তো বালি ফায়ার ব্রিগেড থেকে তোমরা যখন যাবে বেলুর মঠের দিকে, তোমাদের ডান হাতেই পড়বে বালি এক্সিস ব্যাংকের ব্রাঞ্চ, তার অপোজিট সাইডেই হলো সুপার মার্কেটের, ভেতরেই বুকে ক্যাফেতে আছে। তাহলে চলো ভেতরে ঢোকা যাক। এই ক্যাফেটেরিয়া, এই হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওপরেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বাট আমার মতন মোটা পার্সন যারা তারা ভুল করে উঠো না। কে বলতো নি? তো তোমরা ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখে নিয়ে আশা করি তোমাদের ভালোই লেগেছে, কিন্তু বুকে ক্যাফের বাইরেও একটা সু জায়গা আছে, সেখানে তোমরা ফটো তুলতে পারবে, তার কিছু ক্লিপ তোমরা দেখে নাও। Losing time, I'm fading fast, I just wanna make it last, try to let go of the past, I close my eyes, embrace the blast, sleepless nights and headache. Cafeteria is small, but the ambience is a good ambience, and here is the খাবারের menu card. ডিসক্রিপশন বক্সে তো মেনু কার্ডের ডিটেলস থাকবে, তো তোমরা চেক আউট করে নিতে পারো। তো আমি এখান থেকে কিছু খাবার অর্ডার করে যখন আসছে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। ওকে, আমি ফার্স্ট আইটেমটা নিয়েছি, সেটা হলো বুকে ক্যাফে স্পেশাল মকটেল। আর দেখো গরম তো বাইরে আছে, তো নিজেকে রিফ্রেশমেন্ট করার জন্য তো মকটেলটা খাওয়ার তো খুবই দরকার। আর ক্যাফেটা এসি, বাট চিলটা কম আছে, কিছু করার নেই গাইস, সেই জন্য এইটা নিয়েছি। আর এর প্রাইস 40 আছে, দেখতেই পাচ্ছ হালকা। দেখো উপরে সবুজ আর নিচে দেখো ব্লু, দেখি কিরকম লাগে স্পেশাল মকটেল। এক কথা রিফ্রেশ হয়ে গেল মুডটা। যে ভাইটা আমাকে এটা সার্ভ করলো সেই ভাইটা আমাকে একটা কথা বললো, এখানে 8-9টা ফ্লেভার আছে এই মকটেলের, এটাই হলো স্পেশালিটি, টেস্ট চেঞ্জ করতে হয়। তাহলে বললো হালকা হালকা দেখো বললো ঘেটে নি জিনিসটাকে, তাহলে তোমার ফ্লেভারটা ভালো তুমি বুঝতে পারবে, হালকা ডিফারেন্স আছে। আর মিন্টে হয় ভালো লাগছে, আমি বলবো না খারাপ। ক্যাফেটেরিয়ার এটা তো স্পেশাল খেলাম, নেক্সট আইটেম খাবো ওইটাও স্পেশাল হবে। আমি আর একটা স্পেশাল আইটেম নিয়েছি বুকে ক্যাফের, এটা হলো চিকেন প্ল্যাটার। এই চিকেন প্ল্যাটারের মধ্যে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি এক একটা করে। ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে, কিন্তু আমার কাছে এটা আলু ভাজা, তারপরে সসেস, চিকেন স্লামে, আর এটা হলো চিকেন স্ট্রিপস, চিকেন পপারস, এটা দু পিস দিয়েছে, এটা দু পিস দিয়েছে, এটা দু, এটা দু। আর এখানে আছে একটা পোচ আছে দেখতেই পাচ্ছ, আর এখানে ড্রাই চিলি চিকেন আছে কিছু। আমি দেখেছিলাম দার্জিলিংয়ে এরকম অনেক ক্যাফেটেরিয়া ব্রেকফাস্ট হয়, ব্রেকফাস্টেই এগুলো মানে প্রোভাইডটা করে, তো সেইটাই তোমরা পেয়ে যাবে বালিতে, চলে আসো ক্যাফেটেরিয়ায়। দেখে তো খুবই লোভনীয় লাগছে, এবার দেখতে হবে টেস্টটা কীরকম, টেস্টটা যদি খারাপ হয় তাহলে মনটা ভেঙে যাবে। আর এই টোটাল চিকেন প্ল্যাটারের প্রাইস 220 টাকা, সকলের প্রিয় আমার প্রিয় ফ্রেঞ্চ ফ্রাই, কিন্তু আলু ভাজা, আলু ভাজাটাই আমি প্রথমে ট্রাই করবো, দেখি শুধু ওকে ট্রাই করি। ফ্রেঞ্চ ফ্রাই যেরকম হয়
ক্রিসপি ফরমরে, আর উপর থেকে একটা না চাট বস্তা দিয়ে দিয়েছে, আলাদা লাগছে। এখানে একটা ডিপ দিয়েছে, ডিপটা দিয়ে দিয়ে টেস্ট করে দিই কিরকম লাগে। ডিপটা সুইট, আমার ওইটা ফ্রেঞ্চ ফ্রাইটা ডিপটা দিয়ে আমার ভালো লাগলো না, আমার এমনি ভালো লাগলো। তারপরে আছে এই এই এক একটা সাইজের চিকেন সসেজ আছে, দেখো সাইজটা আশা করি দেখো তোমরা বুঝতেই পারবে। এটা এই ডিপটা দিয়ে খেতে হবে, চলো তাই ডিপে নিয়ে নিলাম চিকেন সসেজ, চলো ফার্স্ট বাইট করি। চিকেন সসেজের মতন খেতে লাগছে, সসেজটা না ভেতরতে খুবই জুসি, আমার কিন্তু ফ্রেশই লাগছে। আর দেখো চিকেন সসেজটা তো চিকেনটা ম্যাশ করেই তো তৈরি করা, আশা করি তোমরা সকলেই জানো। ডিপ দিয়ে খাচ্ছি তো অসাধারণ খেতে লাগছে। দেখো চিকেন সালামি, এটা দেখো অনেকটা বড় বড় গোল গোল আলু ভাজার মতন হয় না, অনেকটা ওরকমই দেখো লাগছে। দেখো যারা খেয়েছে তারা জানে, আমি এই প্রথমবারই খাচ্ছি, আমার তো বড় আলু ভাজার মতো লাগছে, বাট এটা এটা চিকেন সালামি। চলো তো টেস্ট করি, টেস্টটা খুব ভালো। সালামের মধ্যে অনেক ধরনের মশলা আছে, আর সস দিয়ে ডিপ করছেন আলাদাই লাগছে, কিন্তু এই জিনিসটা এত পাতলা হয় কেন, মোটা হয় না কেন, মোটা হলে না জিনিসটা আলাদাই খেতে হতো, কিছু করার নেই জানো তো, বাঙালিদের এক্সপেকটেশনটা বেশি থাকে। চলো এবার অন্য কিছু আইটেম ট্রাই করি। এই হলো চিকেন স্ট্রিপ, আর চিকেন স্ট্রিপের ওপরেই একটা মশলা দিয়েছে বোঝা যাচ্ছে। তো চিকেন স্ট্রিপটা আমি নর্মালভাবে বাইট করি, দেন তারপর সস দিয়ে খাবো। ওকে, তো স্ট্রিপটা আমি খেলাম, জুসি লাগছে, বাট আমার একটা অবজেকশন আছে, সেটা হলো অ্যাজ পার প্রাইস হালকা যদি একটু যদি মোটা হতো তাহলে বেটার হতো, তা আমি এদেরকে বলেই যাবো। টেস্ট ওভারঅল গুড, বাট সাইজটা যদি একটু যদি বড়ো হতো আর একটু মোটা হতো তাহলে বেটার লাগবে। এবার দেখি সস দিয়ে ডিপ করে দিয়ে কীরকম লাগে, সস দিয়ে গেছে তো ব্যাপক লাগবে। ভেতরটা দেখো দেখো চিজ আছে, দেখো বুঝতে পারছো নাকি হালকা হালকা চিজ আছে। চলো তাহলে এটা ডিপ করলাম সসের মধ্যে, মনে হচ্ছে চিজ আছে তো জিনিসটা, এটাও চিকেনটা ম্যাচ করাই থাকবে স্বাভাবিক কথা। বাইরে থেকে কিন্তু খুবই ক্রিসপি লাগছে, হাত দিয়ে বুঝতে পারছি, কিন্তু আবার খেয়ে দেখতে হবে আদৌ কীরকম খেতে। একটা আমি ভুল কথা বলে দিই, চিকেনটা ম্যাচ করা না, চিকেনটা গোটাই আছে আর ওপরে একটা হালকা লেয়ার আছে। নিজেকে বেশি বড় ফুড ব্লগার মনে করছি, না খেয়ে দেখেই বলে দিচ্ছি সে ওপর পাঠা যাচ্ছে, সরি সরি সরি, গালাগে দিও না প্লিজ। আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং এর वजह से। আচ্ছা আগে কোনটা খাবো, আগে ভেজিসটা খাবো না পোস্টটা খাবো, তোমাদের কি মনে হয়? আগে পোস্টটাই খাই তারপরে ভেজিস। পরে দেখো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে বুঝতেই পারছো, চলো তাহলে পোস্টটাই খাই হাফ করে। আহা এই হালকা কেটে নিলাম, পোচের কোনো রিভিউ হয় না, পোচ পোচের মতনই খেতে। এখানে 2 পিস ড্রাই চিলি চিকেন দিয়েছে, এক একটা সাইজ তোমরা দেখে নাও, এই এক একটা সাইজে দেখো ড্রাই চিলি চিকেন আছে। আমি ড্রাই চিলি চিকেনটা এখন খাও না, আগে একটু ভেজিসটা খাই। এখানে দেখো ভেজিসের মধ্যে গাজর দিয়েছে, ক্যাপসিকাম দিয়েছে আর পেঁয়াজ দিয়েছে। ওকে চলো তুমি ভেজিসটা খেয়ে দেখি হালকা, ভেজিসটা হালকা সতে করা আর উপর থেকে গোলমরিচ দিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে। এবার শেষ আইটেম ড্রাই চিলি চিকেন, ওকে চলো তার টেস্ট করি। ড্রাই চিলি চিকেনটা খেলাম না, আমার অন্য ধরনের লাগলো, কারণ অনেকটা তেঁতুলের ফ্লেভার পাচ্ছি, বাট চিকেনটা যদি একটু জুসি হতো আর একটু যদি নরম হতো তাহলে জিনিসটা বেটার হতো, বাট টেস্ট ওভারঅল খুবই ভালো। তো আমি আমার যা বক্তব্য আমি বলে দিয়েছি, তো এবার অনেস্ট রিভিউ দেবো, কিন্তু তার আগে এই ক্যাফেটেরিয়াটার কতদিন হলো কি না বৃত্তান্ত সেগুলো আগে জেনে নিই। চলো ক্যাফেটেরিয়ার যে ওনার তাকে আমি পেয়ে গেছি। আচ্ছা আপনার নাম কি আর আপনার এই ক্যাফেটেরিয়াটা কতদিনের পুরনো? আমার নাম অতিক। এই ক্যাফেটেরিয়াটা আমরা ওয়াক ইন অ্যালাউ করেছি 26 জানুয়ারি, না হলে মোটামুটি আমরা ডিসেম্বর থেকে জোম্যাটোতে অনলাইন। ওকে, তো এই ক্যাফেটেরিয়ার তো অ্যাম্বিয়েন্সটা তো মারাত্মক, তো এই অ্যাম্বিয়েন্সের মানে আইডিয়াটা কোথা থেকে এসেছে? এরকম একটা ক্যাফের কনসেপ্ট আছে কাসোল, উত্তরাখণ্ডে কাসোলে এরকম একটা ক্যাফের কনসেপ্ট আছে। তো আমার বাবা অ্যাকচুয়ালি এই ক্যাফের পার্সিয়াল ওনার, তো উনি ওইখান থেকে আইডিয়া নিয়েছিলেন, তার সঙ্গে আমরা একজন আর্টিস্টকে হায়ার করেছিলাম, উনি আমাদের সব আর্টগুলো করেছেন, লাইটিং ফাইটিং এগুলো সব ওনারই, ওনার ধরনের এখানে এই ক্যাফেটেরিয়ার সেকেন্ড যে পার্টনার আছে তাকে আমি পেয়ে গেছি, আর এনার থেকে আমি একটা কিছু নেব সেটা তোমরা কি জানতেই পারবে, তার জন্য স্কিপটা করো না। আচ্ছা আমার যারা ফ্যামিলি মেম্বার মানে আমার যারা ভুক্কা ফ্যামিলি মেম্বার তারা যদি আপনার এই ক্যাফেটেরিয়াতে আসে
তাদের জন্য কিছু একটা ডিসকাউন্টের ব্যবস্থা যদি করতে পারেন বা অফার, তাহলে খুবই ভালো হয়। আমরা অফারের একটা ভেবেছি, যেহেতু আপনার সাবস্ক্রাইবার আপনি প্রচুর ভালো কাজ করছেন, আমরা চাইবো আপনার যারা সাবস্ক্রাইবার আছে তারা বারবার আমাদের ক্যাফেতে আসুন এবং আমাদের খাবার আরো মানুষের কাছে পৌঁছো। সেই জন্য আপনাদের সাবস্ক্রাইবারের জন্য স্পেশালি আমরা একটা ডিসকাউন্ট প্রোভাইড করব। সেটা হচ্ছে যে মিনিমাম আপনারা যদি 400 বিল হয় তাহলে সেক্ষেত্রে আমরা 15% ডিসকাউন্ট প্রোভাইড করব। এবার প্রাইস অনুযায়ী বা আমাদের বোঝাপড়া অনুযায়ী বা আমাদের অসুবিধা অনুযায়ী আমরা এটা কতদিন রাখবো, সেটা এক মাসও হতে পারে, সেটা দু মাসও হতে পারে, সেটা 10 দিনও হতে পারে, সেটা আমাদের উপর ডিপেন্ড করছে। আপনারা তাই রিকোয়েস্ট করবো যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন আমাদের ক্যাফেতে এবং ডিসকাউন্টও অ্যাভেল করুন, ভালো খাবার খান এবং আরো সবাইকে বলুন যাতে তারা সবাই আসে। এবং অবশ্যই ভুক্কার বান্টির চ্যানেল যাতে সাবস্ক্রাইব করে, অফারটা তো অ্যাভেল করতেই পারবে এবং আরো ভালো ভালো অনেক ভিডিওস দেখতে পারবে। ওকে, থ্যাংক ইউ। ওপেনিং টাইমিংটা কি আছে? ওপেনিং টাইমিং আমাদের খোলা হয় 10:30-11:30 সকালবেলা, আর রাত্রিবেলা মোটামুটি 9:30-10:30 খোলা থাকে। তারপর অনেস্ট টিভি বলার আগে একটা কথা বলতে চাই, তোমরা এখানে ফ্রি ওয়াইফাই পেয়ে যাবে, এটা কিন্তু খুবই ভালো ব্যাপার। এবার আসি খাবারের কথায়। মকটেল প্রাইস অনুযায়ী ঠিক ছিল, এবার চিকেন প্ল্যাটারটা আমার ব্যক্তিগত কমেন্ট, ওকে, প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিটা আমার হালকা কম লেগেছে, কিন্তু টেস্ট মারাত্মক, সত্যি বলছি মারাত্মক। ওইখানে অনেক আইটেম আছে, সেগুলো তোমরা অবশ্যই গিয়ে ট্রাই করো, আর ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কীরকম লাগলো। আর একটা কথা বলতে চাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো, নাহলে ডিসকাউন্টটা পাবে না। আর মাস্ক স্যানিটাইজার বেশি ইউজ করো, কারণ কোভিড বাড়ছে। সো গাইজ, বাই, টেক কেয়ার, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, বাই বাই। We'll be right back.